ভারতবর্ষের বহু সাধক সাধিকার জীবন গাথা আমাদের কাছে জীবনের চলার পথে পাথেয় এই কারণেই তাদের চিন্তা ভাবনা তাদের আদর্শ আমাদের সাধারণ মানুষের জীবনে যদি কিছুটা হলেও ইমপ্লিমেন্টেশন করা যায় বাস্তবায়ন করা যায় তাহলে জীবন অনেকটা বেশি সহজ সরল হবে সেই ধরনের উচ্চকোটির একজন সাধিকা শ্রী শ্রী শোভামা যাকে নিয়ে নিয়মিত আলোচনা হিরণ্যকর্ফ অফিসিয়ালে হচ্ছে বন্দনা মুখোপাধ্যায় নিয়মিতভাবে এই উচ্চকোটি সাধিকা সম্পর্কে বিভিন্ন বিষয়ে উপস্থাপিত করছেন আগামী সময়েও তাকে নিয়ে এই আলোচনা চলবে নমস্কার আমি জয় চক্রবর্তী আপনার দেখছেন হিরণ্যকর্ফ অফিসিয়াল উনিশশো একুশ সালের সাতাশে ফেব্রুয়ারি পঞ্চমী তিথিতে শ্রীহট্ট জেলার হবিগঞ্জে উচ্চকোটির সাধিকা শ্রী শোভা মা জন্মগ্রহণ করেছিলেন ছোট থেকেই শ্রী শোভা মায়ের আচরণ আর পাঁচজনের মতো ছিল না নানা রকমের আধ্যাত্মিক শক্তির প্রকাশ পেতে থাকে চল্লিশ দশকের শুরুতে শোভা মা গ্রাম থেকে কলকাতায় চলে আসেন উনিশশো সালে বেনারসে একটি মহিলাদের আশ্রম তৈরি করেছিলেন তিনি পরবর্তীতে পশ্চিমবঙ্গের কল্যাণীতেও একটি আশ্রম তৈরি করেন দু সালের একত্রিশে অক্টোবর বেনারসের আশ্রমে শোভামা তার লীলা সমাপন করেন উচ্চকোটি সাধিকাকে নিয়ে হিরণ্যকর্ফ অফিসিয়াল নিবেদন করছে প্রসঙ্গ শোভামা আমার গুরুমা শ্রী শোভামার সম্পর্কে তো অনেকগুলো কথাই আপনাদের এর আগে বলেছি নানা রকমভাবে এবার বলি তিনি কীরকম বাড়াতেন তীর্থ করতেন তিনি সব সময় বলতেন যে সাধনার একটা দিক হচ্ছে জব করা তারপরে গুরু আজ্ঞা পালন করা সৎগ্রন্থ পাঠ করা সৎসঙ্গ করা কিন্তু সেই সঙ্গে তীর্থ করাটাও একটা বিরাট বড়ো জায়গা আছে আর তীর্থ বলতে তিনি বারবার বলতেন তীর্থ করতে যাচ্ছ পর্যটন করতে যাচ্ছ না সেটা মনে রেখো কারণ পর্যটন মানে তুমি বেড়াতে যাচ্ছ তুমি আনন্দ করতে যাচ্ছ তীর্থে তুমি আনন্দটা করছো কিন্তু একটা আধ্যাত্মিক দিক থেকে তীর্থ করাটা শুরু হয় যাবার অনেক আগে যখন তুমি মনে মনে একটা মনসা করো যে এই জায়গাতে তুমি যাবে সেই জায়গায় যে যাবে সেই তীর্থের যিনি তীর্থস্বামী বা স্বামিনী তার কথা তুমি চিন্তা করছো তার কাছ থেকে কৃপা লাভ করবে সেই আশা করে যাচ্ছ এই মনোভাবটা না থাকলে পরে তীর্থ সম্পূর্ণ হয় না আর তীর্থস্থানে গিয়ে সংযমের সঙ্গে থাকতে হয় এই দুটো জিনিস মাথায় রাখবে শ্রী একদম শুরু থেকেই খুব তীর্থ করতেন সব সময় বছরে একটা বড় ট্রিপ করতেন ভক্ত শিষ্য সবাইকে নিয়ে আর ছোটো ছোটো বেনারসের আশেপাশে বিন্ধাচল তারপরে সঙ্গম এসব জায়গায় তো কতবার গেছেন কোনো হিসেব নেই কলকাতায় এলে পরে পুরীতে যেতেন দক্ষিণেশ্বর কালীবাড়ি এগুলো তো যেতেনি এছাড়াও আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে তারা পিঠটির সর্বত্র ছেলে নিয়ে ঘুরে বেড়াতেন ওর প্রথম বড় ট্রিপ ছিল উনিশশো সালে উনি যখন কলকাতা থেকে বেরোচ্ছেন তখনও কিন্তু কাউকে ঠিকভাবে বলেননি যে তিনি সেবার কুম্ভমালায় যে যাচ্ছেন সন্ন্যাস নেবেন শুধু বলেছিলেন বেশ কিছু দিনের জন্যে যাচ্ছি এবং সন্ন্যাস নেবার পরে উনি কি করবেন সেটাও কি পরিষ্কার ছিল না কিন্তু পাঁচ ছজনকে বলেছিলেন ইচ্ছে আছে চারধাম যাব। হিমালয় চারধাম অর্থাৎ বদ্রীনাথ কেদারনাথ গঙ্গোত্রী যমুনোত্রী পায়ে হেঁটে যাবেন পুরো রাস্তাটা অর্থাৎ কোনো বুকিং টুকিং ইত্যাদির বালাই নেই থাকবেন পাহাড়ের চট্টিতে যেখানে যাবেন যেমন থাকবেন এসব বলে দিয়েছিলেন কিন্তু যারাও সঙ্গে গিয়েছিল হরিদ্বারের সেবার তারা কেউ জানতো না যে সেবারই তিনি প্রথমে কুম্ভমেলায় সন্ন্যাস নেবেন সন্ন্যাস নেবার কয়েকদিন পরে এই তীর্থযাত্রাটা শুরু হবে এই তীর্থযাত্রার অনেক ছোট ছোট ঘটনা আমি বলেছি সবাইকে এবার একটু অন্যরকমভাবে বলছি প্রথম তো একজন জিজ্ঞেস করেছিল আচ্ছা এই জায়গাটা হরিদ্বার না হরদ্বার কারণ অবাঙালিরা বলে হরদ্বার আর আমরা বাঙালিরা বলি হরিদ্বার তখন উনি হেসে বলেছিলেন দুটোই যখন এই চারধাম হিমালয়ে তীর্থ করার ব্যাপারটা শুরু হয় তখন এইখানে ব্রহ্মকুণ্ডে গঙ্গাসনান করে সন্ন্যাসীরা বা ভক্তের দল পাহাড়ের দিকে এগোতেন তো যারা শৈব কেদারনাথের দিকে যাই যেতেন তারা বলতেন হর হর মহাদেব এবং তার দ্বার হরদ্বার যারা বদ্রীনাথে আগে যেতেন তারা বলতেন হরি কী মাহাত্মা হরি কে সে সেই থেকে এটা হরিদ্বার অর্থাৎ এটা হরিরও জায়গা হরিরো দ্বার হরেরও দ্বার হরদ্বার আর সেই যাত্রাতে তিনি এই চারটে ধাম পাদব্রজে যে করেছিলেন রাস্তায় শুধু যে অলৌকিক দেখিয়েছেন তা না প্রত্যেকটা তীর্থস্থানের বিশেষত্ব বলেছিলেন আর সেখানে প্রথম সবাই শুনেছিল উনি বলছেন এই কেদারনাথ যে কি অসম্ভব শক্তিশালী তোমরা কল্পনা করতে পারবে না তোমরা কখন একবার দেখবে ভবিষ্যতে জানবে যে কেদারনাথের যে শক্তি সেই শক্তি প্রকৃতির শক্তিকেও হারিয়ে দিতে পারে বহু বহু বছর পরে তখন বোধহয় শ্রী শ্রীমার দেহে নেই অত বড় যে একটা ধস নেমেছিল হিমালয় কেদারনাথের চারপাশ দিয়ে সব ভাঙ চুর হলো ফ্লাড হলো কিন্তু কেদারনাথ মন্দির অটুটো ছিল তখন সকলেরই মনে পড়েছিল সৃষ্টিমার কথাটা তীর্থস্থান নিয়ে আরও একটা ঘটনা বলি উনি যখন তীর্থ করতে যেতেন ওর সঙ্গে সাধারণত কয়েকজন যারা যেতেন তাদের আমরা দেখতাম সবাই আমরা তখনও জানি না যে এরা ওর সঙ্গে যাবে উনি তাদের খুব বকাঝকা করছেন সামান্য দোষ ত্রুটিতে ভীষণ রেগে যাচ্ছেন বিশেষ করে যে সমস্ত আশ্রমিকা দিদিরা ওর সঙ্গে ব্রহ্মচর্য পালন করে আশ্রমে থাকেন তাদের ওপর রাগটা আমরা দেখতেও পেতাম খুব বকতেন একদিন ওকে জিজ্ঞেস করা হয়েছিল যাবার আগে এত বকাঝকা করো কেন তখন উনি একটু হেসে বলেছিলেন যে আমার সঙ্গে তীর্থ করার মতো সত্যগুণ তোমাদের নেই তোমাদের সত্যগুণটা একটু বাড়িয়ে দেবার জন্যে তোমাদের বকে তোমাদের তমগুণটা রজগুণটা কমিয়ে দিই যাতে তোমরা আমার সঙ্গে যেতে পারো আর সবসময় মনে রেখো তীর্থপথে যেতে একটু একটু ছোটোখাটো যে অ্যাক্সিডেন্টগুলো হয় সেগুলো পূর্ব নির্ধারিত এগুলো সবই তোমাদের শুদ্ধ করে নেবার জন্যে একবার এই পাহাড়েরই পথে একটা বাস প্রায় উল্টে যাওয়ার মতো অবস্থা হয়েছিল সৃশ্রীমা সেটাতে ছিলেন তারপরে যখন বাসটা মোটামুটি সামলে নিল তখন সৃশ্রীমা বললেন আজ সবাই বলছে একটা ভাড়া কেটে গেলো ভাড়া কেটে গেলো উনি বললেন যে না যাচ্ছ তোমরা তীর্থ করতে ভাবছিলে অন্যান্য কথা তাই জন্যেই এই রকম গণ্ডগোল হলো তীর্থস্থানে এসে আগেই যে বলেছি যে তীর্থ দেবতার কথা স্মরণে রেখে তার কৃপা প্রার্থী হয়ে যেতে হয় এমনি এমনি বাড়াতে যেতে নেই তোমরা বাড়াবার মনোবৃত্তিটা দেখাচ্ছিলে বলে তোমাদের একটা ধাক্কা দিলাম আরেকবার তিনি তখন ভ্রমণ করছেন ওর সঙ্গে যারা রয়েছে তারা সবাই বলছে যে এত লম্বা ট্যুর তুমি কি পারবে বললেন যে দাঁড়াও তাই দেখি না পারি কি না প্রায় দেড় মাসের মতো ল এটা মানে অনেক কাল আগেকার কথা ফিফটিজের মিড ফিফটিজের প্রত্যেকটা জায়গাতে সাংঘাতিক রকম বাধা পেয়েছেন প্রত্যেকটা জায়গাতে নানা রকম অলৌকিকও হয়েছে কিন্তু পুরো রাস্তাটা শ্রী শ্রীমাক অদ্ভুতভাবে করলেন যে তিনি কোথাও কোনো টিকিট আগে থেকে কাটলেন না কোনো প্ল্যানিং করলেন না এবার চলো এখানে যাই এবার চলো ওখানে যাই সঙ্গে চার পাঁচজন যারা ছিল তারা কেউ বুঝতে পারছে না যে এরপরে কোথায় যাব একবার চলে গেলে বললেন যে চলো নাসিক অব্দি তো যাই ঔরঙ্গাবাদ যাই তারপর দেখা যাবে নাসিকে একটা জায়গায় নিয়ে গেলেন বললেন যে এইখানে যেন আসল পঞ্চবটি ছিল তো সবাই জিজ্ঞেস করলে এখানে তো আমাদের কখনো দেখানো হয় না অন্যান্য জায়গায় দেখানো হয় তো তখন তিনি বললেন আমি তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু আস্তে আস্তে এই তীর্থগুলো সব স্থান মাহাত্ম ধুয়ে মুছে যাবে তার কারণ কলিযুগের যে প্রভাবটা তীর্থের ওপর সেটা তো আসবে তাই জন্য তোমাদের দেখিয়ে দিলাম পরবর্তীকালে আবার কেউ দেখতেও পাবে না এরকমও হতে পারে যখন দ্বারকাতে প্রথমবার গিয়েছিলেন সেবার একটা ভারী সুন্দর ঘটনা ঘটেছিল দ্বারকাধীশ ওর কাছে বলেছিলেন যে একটু নাড়ু খেতে চাই উনি তখন বললেন যে এখানে তো নারকোল পাওয়া যাবে না দ্বারকাধীশ ওকে বললেন যে সে ব্যবস্থা আমি করবো সত্যি একটা নারকোল পাওয়া গেল একটা কুরানিও পাওয়া গেল সব মিলে পাঁচ ছটা এর নাড়ু তৈরি করা গেছিল এবং যখন ভোগ দেওয়া হয়েছিল সেখানে তখন দেখা গেল একটা দুটো নাড়ুতে কীরকম আঙুলের ছোটো ছোট আঙুলের ছাপ ঠিক যেন গোপালজি ভেঙে খেয়েছেন তো সবাই সেটা দেখে বলল যে এরকমভাবে স্থূলত গ্রহণ করলেন তো তখন তিনি বললেন গীতাটা একটু মনে করে দেখো ভগবান তো বলেছেন পত্র পুষ্প ফল যে যেভাবে সত্যি সত্যি ভক্তিভাবে দেয় আমি সব গ্রহণ করি তিনি তো গ্রহণ করি বলেছেন তিনি তো বলেননি আমি দর্শন করি শ্রীশ্রীমার সঙ্গে বাড়াতে যাওয়ার এর এগুলো ছিল ছোটোখাটো মজা তার সঙ্গে ছিল কিছু কোথাও কোথাও জ্ঞান কোথাও কোথাও রাস্তাতে তিনি আমাদের সঙ্গে গল্প করতেন এই তীর্থ তীর্থয তীর্থস্থানে দর্শন নিয়ে আর তীর্থস্থানে দর্শনের মধ্যে একটা ছিল যে প্রত্যেকটা তীর্থস্থানে তিনি বলেছিলেন যে সেই স্থানের যে জায়গাটা তার সত্যগুণটা ঠিকমতো রাখার জন্যে একজন অন্তত তৃতীয় ভূমি প্রাপ্ত মহাপুরুষ সেখানে থাকেন তাকে সবাই সবসময় দেখতে পায় না কখনও কখনো তিনি ছদ্মবেশেই থাকেন কিন্তু সেটা তার ডিউটির মধ্যে পড়ে এবং সেটা তিনি করেন এইভাবে প্রত্যেকটা জায়গাতেই আছে কিনা না জিজ্ঞেস করাতেই উনি বলেছিলেন যে হ্যাঁ আছে এবং এদের যখন এরা এই কাজটার দায়িত্বটা নেন তখন এদের সমস্ত যে পাপটা এদের গ্রহণ করতে হয় সেই পাপটা তারা নদীতে যারা স্নান করে যারা পুজো দেয় এই সবাই যে সমস্ত পাপটা তারা গ্রহণ করে কোনো একজন মহাপুরুষকে তাদের কাছ থেকে নিয়ে নিতে বলেন এবং এইভাবেই সমস্ত তীর্থস্থানের যে সত্যগুণ তার যে বিশেষত্ব সেটা রক্ষা হয়ে আসছে খাস কলকাতার শহরেরও উনি বলেছিলেন একজন এরকম মহাপুরুষ আছেন যিনি তার শুদ্ধ তারা এইটুকুই কাজ যে এই শহরের যে সত্যগুণ অর্থাৎ কালীঘাটের মতো একটা তীর্থ তো কলকাতা তার যে সত্যগুণ সেই সত্যগুণটা ঠিক মতো রাখার জন্যে একজনকে দেওয়া হয়েছে দায়িত্ব তো তখন অনেকেই বলেছিল কিন্তু কলকাতায় তো অনেক বড় বড় মহাপুরুষ রয়েছেন কখনো বা স্বয়ং রামকৃষ্ণদেব থেকে আরম্ভ করে এটা তো কলকাতাতে থাকতেন তারা কি সত্যগুণটা মেনটেন করতে পারতেন না তো তখন উনি বলেছিলেন তাদের কাজটা অন্য তাদের কাজ কলকাতা শহরের বা কালীঘাটের যে সত্যগুণ সেটা মেনটেন করা নয় তাদের কাজ আর অন্য ছিল আমাদের জানো তো প্রত্যেকের যার যা কাজ সে সেটাই করে আমিও যেই এই তীর্থগুলোতে যাই আমারও কাজ থাকে বিনা কাজে কিন্তু আমি কোথাও যাই না আর সেই কাজটুকু যেই সম্পূর্ণ হয়ে যায় তখন সেখান থেকে চলে আসি সেটা আমরা একবার দেখেছিলাম একদম শেষের দিকে দু সালের কথা উনি হঠাৎ বললেন উত্তর কাশি যাবো তখন ওর শরীরটাও বেশ খারাপ হয়ে এসছে উত্তরকাশি বেশ ঠান্ডা জায়গা সবাই বললো ওখানে কেন একটু দক্ষিণের দিকে বা মধ্য ভারতে কোথাও চলো না যেটা একটুখানি আরামের উনি বললেন না কাজটা ওখানেই সবাই জিজ্ঞেস করলো কী কাজ উনি বললেন না আমি বলবো না ওখানে গেলেন উত্তর কাশিতে গিয়ে ভাগীরথীর পাশে একটা মস্ত বড় পাথর সেটার ওপর বসে নদীর দিকে কিংবা উল্টো দিকের পাহাড়ের দিকে বেশিরভাগ সময় বসে থাকতেন তাকিয়ে কথাবার্তা বেশি বলতেন না একদিন হঠাৎ বললেন তোমরা দেখতে পাচ্ছ ওদের সবাই বললো কাকে একজন বলল যে একজন মহাপুরুষ ওপারে দাঁড়িয়ে না উনি বললেন একজন কোথায় নজন তো আটজন তো তখন সবাই বললো না এত লোককে তো দেখতে পাচ্ছে না যে ভালো করে তাকিয়ে দেখো ওই তো দাঁড়িয়ে আছেন তো কেউ তো দেখতে পেল না একজনকে একজন দেখেছিল সেও চলে যাচ্ছেন ছায়া ছায়া কিছু গাছের ছায়া না মেঘের ছায়া বোঝা শক্ত এরকম কিছু অনেকে বললো যে হয়তো মনে হচ্ছে কিন্তু সঠিক কেউ দেখেনি তো তখন সবাই জিজ্ঞেস করলো যে ওরা কী করতে এসেছিলেন তখন সিসিমা বললেন আমাদের একটা মিটিং ছিল সবাই জিজ্ঞেস করলো তোমাদের কিসের মিটিং তখন বললেন যে এই যে বিশ্বব্রহ্মাণ্ডের মিটিংটা সে আমাদের এখানে তো পৃথিবীর মিটিংটা হচ্ছে ব্রহ্মাণ্ডের মিটিং আমি করি না তো তখন সবাই বললো তোমরা মিটিংয়ে কি বলো কি কথা বলো তখন তোমাদের মতো ঝগড়াঝিটি করি না আমরা কে কোন কাজটা নেব কার কাজটা কার নিতে হবে ভবিষ্যতে তার একটা রূপরেখা তৈরি করি তো আমরা সবাই খুব হাসলাম হেসে বললাম আচ্ছা তোমাদের মিটিংয়ে নোটস নিতে হয় না আমাদের একজন কাউকে তো সেটার জন্য অ্যাপয়েন্ট করতে পারো উনিও খুব হা হা করে হেসে উঠে বলে না আমাদের মাথায় যতটা বুদ্ধি আছে তাতে সব মনে থাকে আমরা অবশ্য কেউ বুঝতে পারিনি তখন উনি কিন্তু ইঙ্গিত দিচ্ছেন যে তার কাজ শেষ হয়ে এসছে এই মিটিংয়েই তার কিছুটা রূপরেখা তৈরি হয়ে গেল আমরা আনন্দ করে বেনারসে ফেরত এসেছিলাম নমস্কার শ্রী শ্রী শোভামাকে নিয়ে পর্ব কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনাদের বক্তব্য আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধ করব বিগত সময় যেমনভাবে হিরণ্যকল্প অফিসিয়ালের পাশে থেকেছেন আগামী সময়ে আপনারা আমার পাশে থাকবেন হিরণ্যকল্প অফিসিয়ালের পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যকল্প অফিসিয়ালকে দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে আমি উৎসাহিত হই নতুন কন্টেন্ট নতুন চিন্তাভাবনা আপনাদের সামনে উপস্থাপিত করতে পারি সবাই ভালো থাকবেন নমস্কার